বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ ও তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা গভর্নর আব্দুর রউফ তালুকদারকে দেশের ব্যাংক খাতে লুটের অন্যতম সহযোগী অভিহিত করে নানান স্লোগান দিতে থাকেন। তারা আব্দুর রউফ তালুকদারকে গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানান। এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর বুধবার অফিস খোলার দ্বিতীয় দিনেও কার্যালয়ে আসেননি গভর্নর। এদিন কর্মকর্তা কর্মচারীদের রোষানলে পড়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফারহা মোহাম্মদ নাসের। ডেপুটি গভর্নর নুরুন নাহারের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাহী কর্মকর্তারা। তবে কর্মকর্তাদের তোপের মুখে অন্য তিন ডেপুটি গভর্নর কার্যালয় ত্যাগ করেছেন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।